একটা প্রধান ফ্যাক্টর যে শীত ঋতুতে বা শীত লাগলে বা ঠান্ডা কিছু লাগলে তখন ব্যথাজনিত সমস্যাটা আরও বেড়ে যায় এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর মানে তার মানে এই নয় যে শীতের কারণে ব্যথা হয়েছে ব্যথাটা এখানে হচ্ছে যে সকল রোগী বাদ ব্যথা ভুগছেন দীর্ঘদিন আথরাইটিস সমস্যা ভুগছেন কোমর ব্যথা ভুগছেন মেরুদণ্ড ডিক্স প্রলাপ সমস্যা ভুগছেন অথবা নিউরোলজিক্যাল নার্ভের বিভিন্ন সমস্যা ভুগছেন তাদের এই শীত ঋতুতে এই ব্যথার তীব্রতা তীব্র থেকে তীব্রতর হয় এবং যাদের খুব অল্প পরিমাণ সমস্যা তাদের সমস্যাটা আরও এই ঋতুতে বেড়ে যায় বিকজ ঠান্ডা একটা প্রি ডিসপোজিং ফ্যাক্টর এখানে এটা ব্যথাকে আরও ত্বরান্বিত করে এবং ব্যথার তীব্রতা আরও বেড়ে যায় রুগী অনেক সময় বলে যে পানিতে হাত দিলে মনে হয় যে হাতটা শিরশির করে বা ঝিঝি করে এবং হাত দেওয়া তার দ্বারা সম্ভব হয় না বা পানির জাতীয় কোনো কাজ করতে কষ্ট হয় এবং শীত লাগাতে দেখা যায় যে শীতের কারণে ব্যথাটা আরও তীব্র থেকে তীব্রতর হয় আর শীত প্রদান দেশে কিন্তু এই ব্যথা রুগীরা স্পেশালি যে সকল দেশে সারা মানে বছরে বেশি সময় শীত থাকে তারা কিন্তু এই সমস্যায় দীর্ঘায়িত তারা ভুগে থাকেন এবং যাদের আর্থ্রাইটিস থাকে বা এই জাতীয় সমস্যা হাড় জোড়া রোগ থাকে তারা শীত দেশে সারা বছরই ব্যথা জনিত সমস্যা ভুগে থাকে অনেকে দেখা যায় স্যার বাদ ব্যথা অথবা আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগে থাকে তো এই ধরনের পেশেন্টের জন্য কি শীতকালে কি আরো বেশি ব্যথাটা বেড়ে যায় হ্যাঁ অবশ্যই আসলে যারা আথরাইটিস সমস্যা ভুগে থাকেন তারা তো দীর্ঘদিনে ব্যথা বেদনা থাকে এবং সেক্ষেত্রে শীত ঋতু যখন আসে তাদের শীতের শুরুতে এবং প্রচণ্ড শীত যখন পড়ে তখন এই সমস্যাটা দেখা যায় আরও বেড়ে যায় এখন কিন্তু বাদজনিত রুগীর সংখ্যা অনেক বেড়ে গেছে আমাদের আমার প্র্যাকটিসও দেখা যায় যে অনেক রুগী চলে আসছে তারা হয়তো গরমে ব্যথা নিয়ে কষ্ট করে থাকার চেষ্টা করছে কিন্তু শীতে এসে আর পারতেছে না কারণ এখানে এই ব্যথাটাকে আরও ত্বরান্বিত করে বা আমরা যেটা বলি এটাকে এই সমস্যাটাকে আরও বাড়িয়ে তুলে শীত তখন দেখা যায় যে রুগী আর মানে এত তীব্র ব্যথা হয় অন্যান্য সময় দেখা যায় চলাফেরা করতে রুগী ব্যথা হয় বা মুভমেন্টে ব্যথা হয় কিন্তু শীত ঋতুতে দেখা যায় যদি সে শুয়েও থাকে বা বাসা বসেও থাকে তখন কিন্তু তার ব্যথা প্রবণতা বা তীব্রতাটা আরো বেড়ে যায় এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন প্রাথমিক অবস্থা তাদের কি আসলে পরামর্শ গ্রহণ আসলে পরামর্শ বলতে এখানে শুরুতেই বলবো আসলে শীত হচ্ছে একটা প্রিডিসপোজিং শীত ঋতুর কারণে রোগ হচ্ছে না রোগ কিন্তু ওনার নিজের কারণে হচ্ছে অথবা অন্য কোনো জেনেটিক্যাল কারণে হচ্ছে চলাফেরা কাজকর্ম এর থেকে কোমর ব্যথা হয় বা ঘাড়ে ব্যথা হয় কম্পিউটারের কারণে বা আমাদের কাজকর্ম থেকে হতে পারে অথবা আথরাইটিস এটা একটা জেনেটিক্যাল ডিজিজ অনেক সময় এই এই সকল রোগ হয় তো রোগ হওয়ার কারণে শীতে যেহেতু ব্যথা বেড়ে যায় কিন্তু যদি শীতের শুরুতেই অথবা শীত আসার আগেই যখন যাদের এই সমস্যা হয় সেটা যে ঋতুতেই হোক না কেন তখনই যদি রুগীরা প্রপার ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে রোগ নির্ণয় করে ট্রিটমেন্ট নেয় তাহলে শীত আসলেও কিন্তু ব্যথাটা ওভাবে বেড়ে যাবে রুগী যদি সুস্থ হয়ে যায় আগের থেকে। তাহলে শীত তাকে তেমন কোনো প্রভাব ফেলবে না আর যারা অলরেডি শীতে এখন আক্রান্ত ব্যথায় তাদের তো অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং প্রপার ওয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত আর পাশাপাশি তাদেরকে অবশ্যই গরম কাপড় চোপড় পরিধান করতে হবে ঠান্ডা মানে যতটুক সম্ভব ঠান্ডা না ধরা ঠান্ডা থেকে দূরে থাকা এটা অবশ্যই মানতে হবে কারণ ঠান্ডা গেলে তার এই সমস্যাটা আরও তীব্রতর হতে পারে এবং বাহিরে যদি সে বের হয় কোনো কারণে তাকে অবশ্যই গরম জামা কাপড় পরিধান করে বের হতে হবে একটা প্রোটেকশন নিয়ে তাকে চলতে হবে যে ওয়ার্ম যেন থাকা যায় পাশাপাশি গোছল করার ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করতে পারে সেটা যেভাবে সম্ভব গোছল করার ক্ষেত্রে এটা অনেকাংশে রুগীর হেল্পফুল হবে আর যাদের এই সমস্যা হয়ে গেছে তাদের যদি বেশি সমস্যা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হয় যদি সে চিকিৎসা নেয় আশা করি সে শীত তো ভালো থাকতে পারবে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো ওয়ালাইকুম সালাম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি ভৈরব থেকে বলছি দর্শক আপনার সমস্যা সম্পর্কে আমাদের সংক্ষেপে বলুন হ্যালো জি আমার সমস্যা হচ্ছে আমি আমার কোমরের সমস্যা যা এক বছর যাব তো আমি ঢাকা শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে আমি এমআরআই করাই সেখানে আমার রিপোর্ট আছে ডিপ জি

আমাদের যে কুকসা বলি শেষ প্রান্তে ওখানে নেই আচ্ছা জি আমি উত্তর দর্শক আপনাকে ধন্যবাদ আমাদের এটা একটা একেবারে কমন ডিজিজ বা সমস্যা বালজ মেরুদণ্ডের এটার কোমর ব্যথার নব্বই ভাগ রুগী এই জাতীয় সমস্যা ভুগে থাকে এটা একটা স্টেজ আছে যেটা হচ্ছে ডিস্ক বালজ আপনি জানেন মেরুদণ্ডের দুই হাড়ের মাঝখানে যে কষিরুকা থাকে বা ভাটেব্রা বলি আমরা ডাক্তারি ভাষা সেখানে মাঝখানে ডিক্স থাকে এই ডিস্কগুলা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেস ভিতরে এক প্রকার জেলি টাইপ সাবস্টেন্স থাকে এবং চারপাশে ফাইব্রাস টিস্যু থাকে এই জেলিগুলো অনেক সময় প্রটিউশন হয়ে ফেটে গিয়ে কর্ড বানারবে কম্প্রেশন করতে পারে ওনাটা কিন্তু ওটা হয় নাই ওটা হওয়ার পূর্ব অবস্থা মানে ডিক্স বালজ হয়ে গেছে মানে ফুলে গেছে এখানে জেলি প্রেসার ক্রিয়েট করেছে তার যে ওয়ালে ওয়ালসও সে নার্ভে কিছুটা হয়তো টাচ করেছে যার কারণে ব্যাক পেইন হচ্ছে উনি কিন্তু বলেছেন যে উনি একজন ডক্টরের শরণাপন্ন হয়েছিল পেয়েছেন এবং ডায়াগনোসিস ডিক্স বালজ করেছেন তো দশক আপনারা যেটা বুঝেই যাচ্ছে এটার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট এখানে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে যেটা আমরা বলি ডিকম্প্রেশন থেরাপি আপনি কোনো হসপিটালাইজড হয়ে যদি ভালো কোনো চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ডিকম্প্রেশন থেরাপি করতে পারেন আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে স্যার আমরা কথা বলছিলাম যে শীতকালীন ব্যথাজনিত সমস্যাগুলো কারণ সমাজ স্যার আপনি বলছিলেন যে এটা সাধারণত দেখা যায় যে এখন বর্তমানে শিশুদের অথবা বৃদ্ধ বয়সে অনেক বেশি হয় এবং তাদের প্রতিকারের কিছু উপায় আপনিও বললেন তো এছাড়া এই যে শীতকালে যে শিশুদের অথবা বৃদ্ধদের যে বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন বা বিভিন্ন ধরনের ব্যথাজনিত যে সমস্যাগুলো হচ্ছে এগুলো থেকে আসলে প্রতিরোধের উপায় কি হতে পারে অবশ্যই আসলে বাচ্চা বলেন আর বয়স্করা বলেন দুজনের কিন্তু নেচারের দিক দিয়ে দুজন কিন্তু খুব কাছাকাছি আমরা যারা মধ্যবয়সী মানুষ এরা কিন্তু কাজকর্ম চলাফেরা করছি দৌড়াদৌড়ি করছে সবই করছে বাচ্চারা কিন্তু বাসায় থাকে তাদের যদি বাদ জাতীয় সমস্যা থাকে শীতে বেড়ে যায় এবং বয়স্করা তাদের এমনিতে আথরাইটিস সমস্যা থাকতে পারে অথবা ডিস্ক প্রলাপস থাকতে পারে অথবা এই জাতীয় কোনো হাড়ো জোড়া সমস্যা থাকতে পারে শীত ঋতুতে তাদের দেখা যায় যে শীতের কারণে যেহেতু ল্যাক অফ অ্যাক্টিভিটি বা মুভমেন্ট কমে যায় চলাফেরা কমে দেয় সবাই শীতের যে শীত থেকে বাঁচার জন্য তখন দেখা যায় জয়েন্টগুলো আরও ফিউ ইয়ে হয়ে যায় যেটা জয়েন্ট জমে যায় জমে যাওয়ার কারণে ভিতরে যে লিগামেন্ট থাকে এবং জয়েন্টের ভিতরে সাইনোয়াল ফ্লুইড থাকে এগুলো মুভমেন্ট থাকে না যার কারণে ব্যথাটা আরও বেড়ে যায় রুগী যদি একটু বাথরুমে যেতে চায় বা একটু হাঁটা চলাফেরা করতে চায় বস করা তত তখন দেখা যায় তাদের যে ব্যথা আরও তীব্র থেকে তীব্রতর হয় তো এদের আসলে আমি শুরুতেই বলছিলাম যে যে কোনো রোগেরই যে প্রপার ডায়াগনোসিস যদি আমরা করে ফেলতে পারি এবং বয়স্কদের ক্ষেত্রে হোক বাচ্চাদের ক্ষেত্রে হোক সেটা যদি আমরা কি কী কারণে ব্যথা হচ্ছে যেমন আমরা বলছি মেইন কারণ আর্থ্রাইটিস তারপরে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা এই বয়স্কদের এখন বয়স হলেই যে এই জাতীয় সমস্যা ভুগবে তা না বৃদ্ধরা বেশি ভুগে থাকেন অনেক সময় আশি বছরের বৃদ্ধ কিন্তু খুব সুস্থ থাকতে পারে আবার ইয়াং লোকও কিন্তু বাত ব্যথা আক্রান্ত বিছানায় শুয়ে থাকতে পারে তো বয়স্ক হলেই যে তাদের ট্রিটমেন্ট হবে না এমন কোনো কথা না তাদেরকে যদি প্রপারও আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি এবং ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হয় ওনারা মানে প্রপার ডায়াগনোসিস করে যদি ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে বয়স্করা হোক বাচ্চারা হোক এই বাদ ব্যথা শীতেতে অনেকাংশে ভালো থাকবে স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কলে ফোন নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম আমার আম্মা তার বয়স পাঁচচল্লিশ বছর ওনার কমরের হার ক্ষয়ে গেছে ডাক্তার বলছে এখন উনি ডাক্তার দেখাইছে এখন ডাক্তার বলছে যে এটা সমস্যা নাই ঠিক হয়ে যাবে অত্যন্ত দুঃখিত দর্শক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আরেকবার চেষ্টা করেন ওনার কথাটা কিছুটা বুঝা গিয়েছে আমি উত্তর দিচ্ছি তারপরে হয়তো তার সমস্যাটা আসলে তার মায়ের সমস্যা বুঝছে মায়ের সমস্যাটা ওনার হয়েছে বয়সজনিত যেটা আমরা বলি স্পন্ডাইলোসিস বা মেরুদণ্ডের হার ক্ষয় রোগ এটা আসলে ডাক্তারি ভাষায় আমরা আর্থ্রাইটিস বলে থাকি আর্থ্রাইটিস যদি স্পাইন হয় তখন বলা হয় স্পন্ডাইলোসিস এখানে দুইটা ঘটনই হয় একদিক দিয়ে হার ক্ষয় হয় এবং ক্ষয় হওয়ার কারণে হারটা তখন এই ক্ষয়টা পূরণ করার জন্য আন্ডারলাইন লাইন বোনস তখন গ্রোথ হয় তখন আবার হার বেড়েও যায় তো রুগী কিন্তু অনেক সময় দুইটা কমপ্লেনে বলে যে এসে যে কোনো ডাক্তার বলেছে হার ক্ষয় হয়েছে কেউ বলেছে হার বেড়ে গেছে আসলে বোধ প্রবলেমটাই কিন্তু একসাথে হয় এবং এই রুগীগুলো আসলে বেশি বেসিক্যালি প্রপার ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন প্রকার আপনার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট এবং হসপিটালাইজড হয়ে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন আলট্রাসাউন্ড থেরাপি বলেন লেজার থেরাপি বলেন অথবা ডিকম্প্রেশন থেরাপি এই জাতীয় থেরাপি যদি নেওয়া যায় তাহলে রুগীর এসব সমস্যা থেকে ভালো থাকবে পাশাপাশি হাড় ক্ষয় বন্ধের বিভিন্ন মেডিকেশন আছে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে তাকে নিতে হবে স্যার আপনি বলছিলেন যে এই ধরনের পেশেন্টের জন্য রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা উচিত এই রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিটা কেমন স্যার আসলে বাত ব্যথা রোগীদেরকে আপনি দেখেন ব্যথা হয় কেন রোগী বলে যে আমি হাঁটতে গেলে ব্যথা হয় সিঁড়ি বাইতে গেলে ব্যথা হয় অথবা মুভমেন্টের সময় দেখা যাচ্ছে যে ব্যথাটা বেড়ে যাচ্ছে বেড়ে যায় তখন রোগী বাধ্য হয়ে আসে কি করে হয় হাঁটাচলাফেরা বন্ধ করে দেয় বা শুয়ে বসে থাকে এই শুয়ে বসা থাকার কারণে যে রুগীর ধারণা যে শুয়ে বসে থাকলে অথবা চলাফেরা কম করলে চেয়ারে বসে নামাজ পড়লে বা হাই কমোড ইউজ করলে মুভমেন্ট কম করলে রুগীর ধারণা যে তার ব্যথাটা কম হবে কিন্তু অপর অপরদিকে আসলে বেসিক্যালি তার সমস্যাটা আরও বাড়িয়ে তুলে কারণ যত মুভমেন্ট কম করবে তত তার এই আর্থারাইটিস সমস্যা বা বাদ ব্যথা সমস্যাটা আরো বে বেড়ে যাবে সেটা না করে রুগী যদি প্রপার হয় চিকিৎসা নেয় চিকিৎসা নেওয়ার পর সে যদি স্বাভাবিক জীবনযাপন করে স্বাভাবিক মুভমেন্ট করে তখন দেখা যায় যে এই সমস্যাটা কিন্তু আরো অনেকাংশেই ভালো হয়ে যায় যেমন আমি প্রায় দেখা যায় যে

আমার কিছুদিন যাবত কোমরে প্রবলেম ছিল এখন কোমর থেকে কোমরে ব্যথা এখনো আছে অল্প কিন্তু আমার মেরুদণ্ডের এই বাম সাইডের মেরুদণ্ডে ব্যথা করতেছে আমার প্রচন্ড এটা ব্যাডমিন্টন খেলতে গেলে দেখা যায় যে ব্যথাটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন এটা কি কারণে হয় আমি এটুকু জানতে চাচ্ছি আপনার কাছে আর আমার আরেকটা প্রবলেম হলো আমি আঙ্গুল এখানে ব্যাটের আঘাত পাইছি এখানে কিন্তু এই ব্যথাটা আমার যাচ্ছে না মেডিসিন ইউজ করলাম আমি এই ব্যথাটা প্রচন্ড মানে ব্যথায় এটা ফুলে থাকে মাঝে মধ্যে দেখা যায় যে আহ এটার জন্য আমি কাজ করতে পারতেছি না লিখতে পারতেছি না এইটা নিয়ে আমাকে একটু পরামর্শ নেয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরে এলাম ছোট একটা বিরতির পর আমাদের আজকের আলোচনা বিষয়ে শীতকালীন ব্যথাজনিত সমস্যা সমস্যার সমাধান এই বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কথা বলছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া আমাদের ফেসবুক আইডি তো আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক আইডি ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্যার আগে কথা বলছিলাম শীতকালীন যে সমস্যাগুলো পুনর্বাসন সে সম্পর্কে এবং আমাদের একজন দর্শক ছিলেন স্কাইপেতে তো তিনি বলছিলেন যে তার জয়েন্ট পেইন এবং হচ্ছে মেরুদন্ডে মেরুদন্ডে ব্যথা ছিল এবং হাতের জয়েন্টে কিছুটা পেইন ছিল স্যার সেই সম্পর্কে আপনার কাছ থেকে হ্যাঁ ওনার আসলে যে কমপ্লেইন যে আগে ব্যাক পেইন ছিল এখন পিঠের উপরের অংশ ব্যথা প্লাস একটা হাতের বৃদ্ধাঙ্গুলে গোড়ায় ব্যথা তো বৃদ্ধাঙ্গুলে গোড়া ব্যথা যেটা হচ্ছে উনি ব্যাডমিন্টন খেলে যে বললো শীতে ব্যাডমিন্টন খেলে এখানে গ্রিফ করতে গেলে অথ ও আঘাতও পেয়েছিল বলেছিল তো আঘাত পেলে এটা একটা কমন যে কোনো আঘাত পেলে আঘাত জায়গা দীর্ঘদিন ব্যথা হতে পারে এবং কি একটা এই যে এসে ডেভেলপ করতে পারে এটা দেখা যাক পাঁচ ছয় দশ বছর পরে আরও তীব্র থেকে তীব্রতর হতে পারে আর ওনার ঘাড়ে যে ব্যথা হচ্ছে ঘাড়ে অনেক কারণে ব্যথা হতে পারে তার ভিতরে সবচেয়ে কমন কজনিং ইয়াং ম্যান যে কমন কজ যেটা আমরা দেখি মেকানিক্যাল সমস্যা হয়তো ল্যাপটপ ইউজ করে সামনে ছাত্র যে লেখাপড়া করতে সামনে ঝুঁকে অনেক সময় করতে হয় তা থেকে মেকানিক্যালি ঘাড়ের সমস্যা হতে পারে তো ওনাকে যেটা বলবো একজন চিকিৎসকের শরণাপন্নয়ে ঘাড়ের প্রয়োজন একটা এমআরআই করে দেখতে পারে এবং হাতে যে ব্যথাটা হচ্ছে এই ক্ষেত্রে আপনার ওয়াক্স থেরাপিক অনেকাংশে কার্যকরী চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন প্রকার মেনুপুলেশন থেরাপি আছে এবং এক্সারসাইজ আছে এগুলো করলে আশা করি রোগী ভালো হয়ে যাবে তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হয় আপনার আগে রোগটা ডায়াগনোসিস করে দেখেন আর আপাতত কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন বাসায় দশ মিনিট কুসুম গরম পানিতে হাতের আঙ্গুলটা ডুবিয়ে এবং ঘাড়ের পিঠে গরম শেক দিয়ে দেখতে পারেন এতে আপনার কোনো ক্ষতি হবে না এতে সেরে যেতে পারে আর কিন্তু আপনার যদি রোগ নির্ণয় হয় একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে স্যার আমরা কথা বলছিলাম যে পুনর্বাসন শীতকালীন যে ব্যথাগুলো হচ্ছে স্যার এটা আপনি বলছিলেন যে পুনর্বাসনের মাধ্যমে এটা প্রতিকার বা প্রতিরোধ সম্ভব স্যার এই পুনর্বাসনটা কি সেই সম্পর্কে শুনবো হ্যাঁ আসলে আমি বলছিলাম তখন আসলে যে কোনো ব্যথা রোগী দীর্ঘদিন দেখা যায় বিছানা পড়ে থাকে বা হাঁটতে পারে না একটা লোক যদি স্বাভাবিক নামাজ পড়ে মনে করেন উঠা উঠ করে কিন্তু হাঁটু ব্যথার কারণে সে দেখা যায় দু বছর ধরে চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে সে নিচে বসাটা সে ভুলে গেল বা পারছে না বিকজ তার হাঁটুর আর্থাইডিজ সমস্যার কারণে এখন যদি আমরা সেই রুগীকে আবার স্বাভাবিক জীবনে বা স্বাভাবিক নিয়ম মাফিক যেভাবে নামাজ পড়ার কথা সেভাবে যদি পড়াইতে পারে অথবা কেউ যদি নিচে বসতে পারে প্রয়োজনে হাঁটু ভেঙ্গে বসতে পারে এই যে মানে তার মুভমেন্টটা রিগেইন করা বা তার ল্যাক অফ ফাংশন বা যেই কাজটা এই কাজটাতে আমরা যদি আবার ব্যাক করে নিতে পারি এটা আমরা বলি পুনর্বাসন একে দুইটা লাভ হবে একটা হচ্ছে রোগীর এই দীর্ঘমেয়াদী ব্যথাশূন্যিত সমস্যা হাঁটু ব্যথা হোক কোমরের ব্যথা থেকে সে মুক্তি পাবে পাশাপাশি রোগী যত এইজ হবে জানেন আমাদের যত বয়স বাড়ে আমাদের টিস্যুর কর্মশক্তি কমে আসে বৃদ্ধ হলে শক্তি কমে আসে নার্ভের শক্তি কমে আসে তখন বয়স বাড়ার সাথে সাথে রুগী দেখা যায় যে সে বিছানা একেবারে পড়ে যাবে না বা আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না সে নিজে চলাফেরা করে চলতে পারবে দিস ইজ পুনর্বাসন মানে ফিজিক্যালি একটা লোককে তার মুক্ত করা প্লাস যদি সে ব্যথার কারণে কোনো সে পঙ্গুত্ব বরণ করে সে পঙ্গুত্বটাকে আবার যতযুগ সম্ভব আমরা মুভমেন্টের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে এবং থেরাপির মাধ্যমে যদি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি বা মোটামুটি একেবারে স্বাভাবিক না হোক নেয়ার অ্যাবাউট এখন কেউ যদি সিঁড়ি বাইতেই পারে না সে যদি সিঁড়ি বাইতে পারে অথবা কেউ যদি নিচে বসতে পারে না সে যদি উডবস করতে পারে এই কাজগুলোকে যদি আমরা রিগেইন করে দিতে পারি এই এই ক্ষেত্রে আমরা এটাকে বলি পুনর্বাসন বা রিহেবিলিটেশন ফিজিক্যাল রিহেবিলিটেশন রুগীর খুবই মানে একটা মানুষের জন্য খুবই জরুরি এই জিনিসগুলা মানে বাদ ব্যথা রুগীদের ক্ষেত্রে তো জরুরি আমাদের যারা সুস্থ মানুষ এদের ক্ষেত্রেও জরুরি আমরা দেখা যায় সারাদিন চলাফেরা মানে আমরা যারা অফিস জব করি অথবা আমাদের প্রাত্যহিক কাজে আমরা বেশিরভাগ মানুষের কর্মকাণ্ডে দেখা যায় আমাদের ব্যস্ত থাকতে ব্যস্ত থাকতে এবং বসে থাকি আমরা সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন যে জয়েন্ট গুলো আছে সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা দেখা যায় বসে থাকি যারা অফিসে জব করে তারা মানে সকালে নয়টা যদি অফিসে আসে বিকাল পাঁচটা সে বের হয় ডেক্স জব করতেছে এই কারণে দেখা যায় টোটাল বডির প্রতিটা জয়েন্ট কিন্তু এছাড়াও ঘরে দেখা যায় যে যারা গৃহিণী আছে তারাও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ঘরের কাজের কাজে ব্যস্ত থাকে কিন্তু তাদের ওভারঅল মুভমেন্ট হয় না যেমন এই ক্ষেত্রে কিন্তু আমাদের ধর্ম মোতাবেক যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এটাও কিন্তু একটা মুভমেন্ট হয়ে যায় যে বেলা যদি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার টোটাল বডির যে একটা রেঞ্জ মোশন বা মুভমেন্ট চলে আসে এটা সবচেয়ে বেস্ট এক্সারসাইজ যারা অফিস জব করে তাদের ক্ষেত্রে নামাজ অনেকাংশে উপকারী আর যারা কোনো কারণে একেবারেই মানে বাদ ব্যথা আক্রান্ত সেই সব রুগীদেরকে আমরা অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার বা এই জাতীয় হাসপাতালের স্বর্ণপন্ন হয় যদি আমরা পুনর্বাসন ট্রিটমেন্ট দিতে পারি তাহলে দেখা যায় রুগী নিজেরটা নিজে চলাফেরা করতে পারে অনেক সময় প্রায় দেখা যায় রুগী যে এখন অনেকেই দেখা যায় যে চলাফেরা করার চেষ্টা করছে অথবা হাঁটু ব্যথা রুগী সারা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করছে সিঁড়ি পাওয়ার চেষ্টা করছে উঠবস করে নামাজ পড়ার চেষ্টা করছে যার কারণে ব্যথাও কমছে পাশাপাশি রুগীও দেখা যায় যে বলে নিজের উপর একটা কনফিডেন্স চলে আসে যে তার আর ছেলেকে নিয়ে কোথাও যেতে হবে না বউকে নিয়ে যেতে হবে না সে নিজেই চলাফেরা করতে পারে শান্তি পায় আমাদের সকল দর্শক অপেক্ষা করছেন ফোন কলে দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনি প্রশ্নটি সংক্ষেপে করুন আচ্ছা আপু যেটা হচ্ছে আমার যে প্রবলেম যে পায়ে পায়ে যে ইয়েটা আছে না আছে যে এখানে টান করে তো ব্যথা লাগে মানে ওই টান করলে ব্যথা ব্যথা পাচ্ছিলাম আচ্ছা আপনার বয়স কত হবে বয়স হচ্ছে 25 আপনার কি জি আপনার দুই গিরালিতি ব্যথা মানে অ্যাঙ্কেল এ এক পায়ের ধানিটা আচ্ছা আপনি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন হ্যাঁ ওনার বয়স কিন্তু বেশি নাই ইয়াংম্যান্টিভ ইয়ার্স যাই হোক এই বয়সে আসলে ব্যথাজনিত সমস্যা যেটা হয় কিছু বাদ জাতীয় যেটা বলে আর্থারিটি সমস্যা বেশিরভাগ হয়ে থাকে সাধারণত অথবা কোনো কারণে যদি ইঞ্জুরি হয় খেলতে চলতে ফিরে ফেরায় কাজকর্মে কোথাও যদি আঘাত পায় সাধারণত এই দুইটার কারণেই কিন্তু এই সব ব্যথা হয়ে এই বয়সে হয়ে থাকে তো এটা আসলে ডায়াগনোসিস করে দেখার বিষয় যেহেতু ওনার একটা জয়েন্টে প্রবলেম বা মনো মানে একটা মানে মনোআর্থ্রাইটিস হোক অথবা যে কোনো সিঙ্গেল জয়েন্ট পেট এটা মনে হচ্ছে কোনো কারণে উনি আঘাত পেয়েছে বা চলা জুতা যে কোনো কারণে এটা হতে পারে তো দর্শক এটা আসলে ডায়াগনোসিস করে দেখতে হবে কেন ব্যথা হচ্ছে অনেক কারণে হতে পারে আপনার হয়তো জুতার কারণে হতে পারে বা চলাফেরায় মানে যদি ফলটি টেকনিক হয় সেক্ষেত্রে হতে পারে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনি আগে রোগ নির্ণয় করুন আমরা রোগ নির্ণয়ে জোর দিচ্ছি খুব বেশি কারণ অনেক সময় রুগী জানেও না যে তার বড় আকারে ডিজিজ হয়ে আছে ব্যথা হচ্ছে সে কেবল ব্যথার ওষুধ খাচ্ছে বা গরম শাক দিচ্ছে বা ফিজিওথেরাপি দিচ্ছে এক পর্যায়ে সে অনেকাংশে বিপদে পড়ে যায় তো একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয় কেন ব্যথা হচ্ছে আপনি ডায়াগনোসিস করে দেখেন তারপরে ট্রিটমেন্ট নিলে আশা করি সেরে যাবে স্যার আমরা কথা বলছিলাম পুনর্বাসন আপনি পুনর্বাসন সম্পর্কে বলেন এছাড়া অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জনিত কারণে আপনারা রোগীদেরকে বলছেন যে হসপিটালাইজড হওয়ার জন্য তো এই কখন হতে হবে সেই সম্পর্কে জানবো অবশ্যই আসলে আমাদের দেশে প্রেক্ষাপটে আপনি দেখেন আমাদের আমরা থার্ড ওয়ার্ল্ডের দেশের মানুষ এখানে আমাদের অনেক সমস্যা আছে মানুষের শারীরিক যেটা

হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন ম্যাডাম দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমার প্রশ্নটা হচ্ছে আমি গত বছরে দার্জিলিং গেছিলাম জি আমরা শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যাঁ ওই দার্জিলিং এ যাওয়ার পর দার্জিলিং থেকে আসার পথে আমার যে হাঁটুটা আছে হাঁটুরটা পর্যাপ্ত পরিমাণ ব্যাথা করছিল তারপরে আমি ডাক্তার দেখাইছিলাম ডাক্তার দেখানো পরে ওষুধ খাওয়া পরে ভালো হয়ে গেছিলাম কিন্তু এবারে শীতের মধ্যে প্রচন্ড আকারে আবারও ব্যথা করতেছে

চলাফেরা পায়ে কোনো ইঞ্জুরি হওয়ার সম্ভাবনাই বেশি ছিল হয়তো ওই সময় ওষুধ খেয়েছে এটা সেরে গিয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি বিকজ ওনার যে ইন্টারনাল যে প্রবলেমটা রয়ে গিয়েছে সেটা কিন্তু এখন আবার দেখে বললাম যে প্রিডিসপোজিং ফ্যাক্টর শীত আসছে এটা দেখা গেছে উনি হয়তো আবার কোনো কারণে একটু হোচট খেত বা একটু ব্যথা পেতো আবার ওই সমস্যাটা দেখা দিত বিকজ ইন্টারনালি যে ইঞ্জুরিটা হয়েছে এটা কিন্তু ডায়াগনোসিস হয় নাই সিমটম অনুযায়ী উনি ট্রিটমেন্ট দিয়েছে আমরা জ্বর হলে প্যারাসিটামল খেতে বলি কিন্তু কি জ্বর এটা কি ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া না টাইফয়েড বিভিন্ন রকম জ্বর আসে এবং অ্যাকর্ডিং টু জ্বর অনুযায়ী জ্বরের আবার ট্রিটমেন্ট দিতে হবে এখন যদি কারো হেমোরোজিক আপনার ডেঙ্গু হয়ে থাকে তাহলে কিন্তু তাকে হবে অথবা যেভাবে এই ক্ষেত্রে প্যারাসিটাম ট্রিটমেন্ট জ্বর হলে প্যারাসিটাম ট্রিটমেন্ট জাস্ট কিন্তু কি কারণে ব্যথা হচ্ছে এটা কিন্তু ডায়াগনোসিস উনিও বলতে অনেক বেশি বেশি জরুরি উনিও জানে নাই এবং এই রুগীগুলা দেখা যায় যে যখন বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হবে তখন হাঁটু কোমর এবং আঘাতজনিত তখন আর্থ্রাইটিস ডেভেলপ করে আর্থ্রাইটিস মূল কারণ হচ্ছে এইজিং প্রসেস এবং দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এই সকল আঘাত বা কোনো কারণে ট্রমা হলে তো দর্শক আপনার এখনই সময় এটা একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনার যেখানে ব্যথা হচ্ছে সেটা ডায়াগনোসিস করে দেখা যে ইন্টারনাল কোনো সমস্যা হয়েছে কি না তারপরে এটা প্রপার ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি বিভিন্ন প্রকার রিহাবিলিটেশন ট্রিটমেন্ট আছে এখানে এক্সারসাইজ থেরাপি ইউজ করতে হতে পারে অথবা স্ট্রেনথেনিং এক্সারসাইজের প্রয়োজন হতে পারে প্লাস মেনুপুলেশন থেরাপির দরকার হতে পারে তো এগুলো আপনি একজন স্পেশালিস্ট বলে দিতে পারবে কি করলে আপনার এটা আর ভবিষ্যতে হবে না আপনি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালাম কে আছেন আমাদের সাথে হ্যালো জি আমি হক বলছিলাম ধানমুড়ি থেকে দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন জি আমার প্রশ্ন ছিল আমার হাতে তালুতে খুব পেইন হয় মানে আজকে অনেক বছর ধরে দুই হাতের তালু মানে বুড়ো আঙ্গুলের নিচের অংশটা মানে কোনো কিছু চাপ দিতে পারি না হয়তো কাপড় চিপতে পারছি না কিংবা আপনার ওই যে হয়তো ভারী কোনো কিছু তুলতে গেলে খুব পেইন হয় আমার মানে এটার জন্য আমি মানে খুব ডাক্তার দেখেছি কিন্তু ওনারা কোনো ট্রিটমেন্ট দিতে পারেন বললো যে আর্থাইটিস এরকম টাইপের কিছু দুই হাতে তালুতে ব্যথা হয় দুই হাতের তালুর ভিতর সবচেয়ে কমন যেটা আমরা কজ পেয়ে থাকি কারপাল টানেল সিন্ড্রোম আপনি জানেন আমাদের এখানে মিডিয়ান নার্ভ হাতে গিয়েছে এবং দুই হাতে মিডিয়ান একটা কার্পাল টানেল আছে মানে এই টানেলটার নামেই আমরা বলি কার্পাল টানেল হচ্ছে এখান উপরে আপনার ফাঁসা আছে এবং বিভিন্ন লিগামেন্ট আছে ভিতর দিয়ে যে মাসেলগুলা পাস করেছে এবং ভিতর দিয়ে নার্ভ পাস করেছে মানে একটা সুরঙ্গের ভিতর দিয়ে নার্ভ পাস করে তো ওই সুরঙ্গে যদি কোনো প্রকার যদি কোনো প্রদাহ হয় বা কোনো প্রেশার ক্রিয়েট হয় তখন হাতে এই যে ওনার যে সিমটমগুলো এই হতে পারে অনেক সময় গরম হয়ে যেতে পারে বা হাত ধরতে গেলে সে শক্তি পাবে না অথবা আপনার হাতের ফাংশান থাকবে না একটা মানুষ হাত খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য যে কোনো কাজ করতে হাটটা লাগে তো এই দেখা যায় তার ফাংশন টোটাল লস হয়ে লস হয়ে যাবে ব্যথা হবে আরেকটা যেটা বলছি উনি আর্থ্রাইটিস এই জাতীয় সমস্যা যেমন আর্থ্রাইটিসটা হচ্ছে অন্য জিনিস এটা হচ্ছে প্রতিটা হাতের যে জয়েন্ট আছে জয়েন্টগুলোতে দেখা যায় যে প্রতিটা জোরার ভিতরে যদি প্রদাহ হতে হতে ক্ষয় হয়ে যায় এবং ওখানে সেকেন্ডারি বিভিন্ন সমস্যা হয় তো এই সকল কারণে কিন্তু হাতে ব্যথা হয়ে থাকে তাছাড়া আরও বিভিন্ন কারণে হাতে ব্যথা হতে পারে ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস থাকে তাহলে হাতে ব্যথা হতে পারে তো দর্শক আপনার আসলে ডাক্তার সাহেবদের থেকে আপনার যেটা ফার্স্ট ডায়াগনোসিস করে দেখতে হবে যে কেন আপনার হাতে ব্যথা হচ্ছে সেটা মানে আনুমানিক কোনো ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেওয়া একেবারেই উচিত হবে না এটা যদি আপনার আর্থ্রাইটিস হয়েও থাকে তাহলে আর্থ্রাইটিসের এটা প্রপার ট্রিটমেন্ট এক্ষেত্রে ওয়াক্স থেরাপি অনেকাংশে ভালো কাজ করবে পাশাপাশি কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেটা আপনাকে অনেকাংশে হেল্প করবে আপনি বাসায় কুসুম গরম পানিতে রেগুলার দশ মিনিট দুবেলা হাতে মুভমেন্ট করে দেখতে পারেন আর পাশাপাশি আপনি আসলে কনফার্ম ডায়াগনোসিস করে ওইভাবে চিকিৎসা নিলে আশা করি সেরে যাবে দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন ব্যথাজনিত সমস্যা ও সমাধান এই বিষয়ে কথা বলছেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট দর্শক আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বার গুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ ইন করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন আমাদের ফেসবুকে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনা বিষয়ে শীতকালীন ব্যথা জনিত সমস্যা ও সমাধান স্যার আমরা কথা বলছিলাম বিরতির আগে যে শীতকালে যে সমস্যা বা গুলো থাকে সাধারণত তো এই সমস্যাগুলোতে আমাদের দর্শকরা বলছিলেন যে তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য মানে সমাধানের যে পদ্ধতিটা সে সম্পর্কে স্যার আপনি বললেন যে প্রথম থেকেই সবার একটু সচেতন হওয়া উচিত তো এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলো তারা কি করাতে পারে যেমন তাদের বিভিন্ন ধরনের যে প্রাথমিক অবস্থা যে ব্যথাগুলো থাকছে সে পরীক্ষা নিরীক্ষাগুলো কি হতে পারে এই এই সম্পর্কে যদি আমরা স্যার ক্লিনিক্যাল কিছু ছবি দেখে আসি মনে হয় হ্যাঁ এখানে আসলে দেখেন এখানে একটা ছবি আছে যেটা দুইটা হাতের ছবিতে পূর্বে একটা লাস্ট যে দশক ফোন করেছিল যে ওনার হাতে ব্যথা তো উনি বলছিল যে উনি সম্ভবত আর্থ্রাইটিস এটা একটা আর্থ্রাইটিস রুগীর হাতের চেহারা দেখেন এখানে জায়গায় জায়গায় গোল হয়ে গিয়েছে মানে এটা একটা আর অপাসিটি চলে আসছে আমরা যখন এক্স করি যদি মানে রেডিও অপার্টিক যেমন বোনস যে বোনসটাকে আমরা সাদা দেখা এক্স রেতে কিন্তু এখানে দেখেন বোনসগুলার পাশাপাশি আরও বেশি বেশি মানে সাদা বোঝা যাচ্ছে বিভিন্ন মাসেলগুলা যেগুলা কালো দেখানোর কথা ছিল বিকজ এই এখানে অতিরিক্ত অপাসিটি আসার কারণে এটা হচ্ছে একটা রিমোটার আর্থ্রাইটিস হা রুগীর হাতের ছবি এখানে জয়েন্টে এত বেশি প্রধা হয়ে গিয়েছে যে জয়েন্টগুলার ভিতরে বিভিন্ন টপিক্স বা রেডিওপাটিক বিভিন্ন একজুটেট এসে জয়েন্টগুলাকে একেবারে ফিক্সড করে দিয়েছে যার কারণে ছবি তো দেখা যাচ্ছে যে অনেক হাড়গুলা এদিক বেঁকে গিয়েছে ওদিক বেঁকে গিয়েছে এবং পাশাপাশি জয়েন্টের ভিতর ইনফ্লামেশন হয়ে জয়েন্টগুলা প্রায় প্রত্যেকটা জয়েন্টই ডেস্ট হয়ে গিয়েছে তো এই অবস্থাটা কিন্তু এক্স করলে বোঝা যায় যে এই রুগীর ভিতরে কত টুক এক প্রকারের সিডরের মতো বা আইলার মত যে এক প্রকার দুর্ঘটনা ভিতরে ঘরবাড়ী যেভাবে ভেঙেচুরে নিয়ে যায় তো দুরুপ তার হাতের জয়েন্টগুলো একেবারে ডিস্ট্রাকশন হয়ে গেছে এই যে এই সমস্যাগুলো এগুলো স্যার কয় দিন ধরে যদি মানে রোগী যদি ট্রিটমেন্ট না নেয় মানে কয়দিন দিন পরেই এই সমস্যাগুলো দেখা দিতে পারে ডাক্তার একটা ভালো প্রশ্ন করেছেন কারণ হচ্ছে এটা কিন্তু একদিনে হয় না ইট উইল টেকস টাইম প্রায় 5 6 10 15 বছর লেগে যায় এই সমস্যাটা হতে আস্তে 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 গ্রাজুয়ালি হয় এটাকে এরকম না যে সকালে সমস্যা হয়েছে বিকালে চেঞ্জ হয়ে আসছে যার কারণে রুগীও বুঝতে পারে না রুগী ব্যথা নিয়েই সে অস্থির যে ব্যথা কমাবো কীভাবে কিলার খাচ্ছে শ্যাক দিচ্ছে ফিজিওথেরাপি নিচ্ছে কত কিছুই করছে কিন্তু সে খেয়াল করছে না যে তার জয়েন্টগুলো আস্তে 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 যে ডিফর্মড হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ফাংশন আসতেছে না হাত মুভ করতে কষ্ট হচ্ছে যখন এক পর্যায়ে সে এই নষ্ট হয়ে যায় তখনও তো আমাদের কাছে বড় কোনো সেন্টার স্পেশালিস্টের কাছে স্মরণাপন হয় তখন আমরা এক্স রে করলে দেখা যায় যে তার আর কিছুই করার থাকে না কিছু যদি বোনস কিছু ডেস্ট্রাকশন হয় তখন আমরা হয়তো পুনর্বাসন ট্রিটমেন্ট দিলে আবাসে হাতের ফাংশনটা ফিরে আসে কারণ সেই হাত দিয়ে অনেক কাজ করতে হয় বাথরুম ইউজ করা থেকে শুরু করে দৈনন্দিন সকল কাজ করতে হয় তখন দেখা যায় যে আমরা আবার ফিজিওথেরাপি যদি সঠিকভাবে পুনর্বাসন করি তাহলে আবার হাতের ফাংশনটা ফিরে আসে কিন্তু যদি একেবারেই এরকম ডেস্ট হয়ে যায় তখন এই হাত থেকেও না থাকার মতো অবস্থা হয় আমরা নেক্সট ছবিটা দেখলে আর রোগের ইয়ে আইডিয়া করা যাবে এটা দেখেন এটা তিনটা ছবি আছে আমার পাশ থেকে ওপাশে এই পাশে যেটা হচ্ছে এটা একটা হাঁটুর আমরা একটা নর্মাল ডায়াগ্রাম নিয়ে আসছি হাঁটুর ছবি মাঝখানে একটা অস্টিও আথ্রাইটিস হাঁটুর ছবি আর একেবারে ওই হচ্ছে একটা রিউমাটয়েড আথ্রাইটিস হাঁটুর ছবি এই ছবিটার সাথে বাকি দুইটার যদি তফাৎ করি তাহলে বুঝেই যাবে এই ছবিটার সাথে ওই দুইটাতে অবশ্যই ডিফারেন্ট মাঝখানে একটা বুঝেই যাচ্ছে উপরে যে টিবি এবং নিচের যে টিবি এবং উপরে ফিমার খুব ক্লোজে চলে আসছে এটা একটা আর্থ্রাইটিস অস্টিও আথ্রাইটিস রোগীর ছবি এই ছবিটা বা এই জাতীয় চেঞ্জ আসতো কিন্তু একদিনে আসে না এটা অনেক বছর লেগে যায় আস্তে 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 রুগীর এটা হয় রুগী যদি প্রপার হয় পুনর্বাসন ট্রিটমেন্ট না করে তাহলে এটা হতে পারে আর পরেরটা হচ্ছে একটা রিমোটার আর্থ্রাইটিস রুগীর ছবি এই ক্ষেত্রেও রুগী যদি প্রপারয় ট্রিটমেন্ট না করে তাহলে জয়েন্টগুলো হাঁটুটা যেভাবে যে একটা হাঁটু বেসিক একটা হাঁটুর ছবি থাকলে বোঝা যায় যে শরীরের অন্যান্য যে জোড়াগুলো ঠিক এইভাবে চেঞ্জ হয়ে আসছে যদি যে কোনো সাইনুবিয়াল জয়েন্ট হাঁটু বলেন শোল্ডার জয়েন্ট বলেন যেখানে সাইনোবিয়াল জয়েন্ট আছে সেগুলো প্রায় প্রত্যেকটাইভাবে অ্যানকালোজড হয়ে যায় বা খুব ফিক্সড হয়ে যায় সাইনোবিয়াল জয়েন্টের কাজ কিন্তু মুভমেন্ট করা বা নড়াচড়া করানো যদি সে ফিক্সড হয়ে যায় কাটিলেস ইরোশন হয়ে যায় ক্ষয় হয়ে যায় অস্টিওফাইট তৈরি হয় এবং ভিতরে লিগামেন্টগুলো নষ্ট হয়ে যায় বান্ডিং লিগামেন্ট নষ্ট হয়ে যায় এবং ফ্লুইড সিক্রেশন বন্ধ হয়ে যায় তাহলে ওই জোরার কোনো ফাংশান থাকে না জোড়া এক পর্যায়ে ব্যথা হবে সিভিয়ার পাশাপাশি সে মুভমেন্ট করতে পারবে না হাঁটতে পারবে না

এটা সেকেন্ড ডিকেটস অফ লাইফ একটা মানুষের জীবনের দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত রিমাটা আর্থ্রাইটিস শুরু হয় এবং মহিলারা তুলনামূলক পুরুষের চেয়ে বেশি ভুগে থাকে এক এক আর্থ্রাইটিসের ক্ষেত্রে মেল ফিমেল একটু ডিফার করে আবার বাচ্চাদের ক্ষেত্রে আরেক প্রকার আর্থ্রাইটিস হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে যেমন অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এই ক্ষেত্রে পুরা মেরুদণ্ডের সমস্যা হয়ে থাকে স্যাক্রো আইলাইটিস হতে পারে হিপ জয়েন্টে ব্যথা হতে পারে অথবা কোমর ব্যথা থেকে শুরু হয় আস্তে 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 বাড়তে থাকে পুরাই মেরুদণ্ডটা ফিক্সড হয়ে যায় রুগী তখন আপনাকে যদি বলেন যে সামনে ঝুঁকেন সে ঝুঁকতে পারে যদি কেউ ডান দিক থেকে তাকে ডাক দেয় আমরা সাধারণত ঘাড় ফিরাই কিন্তু সে আর ঘাড় ফিরাইতে পারবে না তাকে পুরো বডিটা ফিরাইতে হবে বিকজ টোটাল স্পাইনটা আপনার ফিক্সড হয়ে কারণে চেঞ্জ হয়ে যায় অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী এবং এখানে রেস একটা ফ্যাক্টর কালার একটা ফ্যাক্টর আবার আপনার মেল ফিমেল একটা ফ্যাক্টর তারপরে পাশাপাশি আপনার ওয়েদার এনাদার ফ্যাক্টর শীত প্রধান দেশে এই রুগীদের সংখ্যা আরো বেশি ওই তুলনায় আমাদের যারা নাতিশীতোষ্ণ দেশে আমরা বসবাস করি অথবা ওয়ার্ম যে সকল কান্ট্রিতে তাদের সমস্যাগুলো কম এখানে একটা মানে প্রত্যেকটার সাথে কিছুটা তফাত হয় বাট মোস্ট অফ দা রুগী যে এক পর্যায়ে গিয়ে যে আথরাইটিস রুগীগুলা বয়স যখন বেড়ে যায় তখন তারা বড় আকারে যেটা বলে সেকেন্ডারি আর্থ্রাইটিস বা অস্টি বুকে থাকে স্যার আমাদের সঙ্গে একজন দর্শক আছেন ফোন কলে ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন আপনাকে আমরা শুনতে পাচ্ছি জি আমার নাম হচ্ছে য়ে শীত আসলে মানে আমি শীত আসলে আমার প্রবলেমটা হয় কি যখনই মানে ঘুম থেকে উঠি তখন দেখি ঘাড় ব্যথা করে ঘাড় ব্যথা করে এবং আহ ডান দিয়ে কাঠে শুইতে দেখি যে আপনার ওই যে ডান দিকে সাইড ব্যথা করতেছে আবার বাম দিকে যদি কাঠের শুধু বাম দিকে ব্যথা করতেছে দুই নম্বর হচ্ছে যে মানে এটা আমার আপনার মানে হচ্ছে মানে এটা মানে ছোট যাচ্ছে একটা ওষুধ খেলে আবার ছয় কিন্তু কন্টিনিউ হচ্ছে আবার গোসল করতে গেলে আপনার কি যখন আমি মাথা মুসতেছি তখন লেগা হলো ব্যথা করে প্রচন্ড এবং ওই জন্য আমি ঘাড় আমাকে সম্পূর্ণ ঘোরাতে হয় আমার এটা কিন্তু প্রায় আপনার আমার পনেরো ষোলো বছর ধরে এই অবস্থা আমি ওষুধ খাই একটু ওষুধ খাই আবার ভালো হয়ে আবার আলাদা হয় আমি এটা মানে পুরো আপনার কাছে ট্রিটমেন্টটা চাচ্ছি যে আমি কিভাবে এটা ভালো হবো

আরো ত্বরান্বিত করে উনি পনেরো বছর ধরে ভুগছে কিন্তু উনি ডায়াগনোসিস জানে না তো দর্শক যেটা করতে হবে আপনার ঘাড়ের একটা এমআরআই করলে খুব ক্লিয়ার বোঝা যাবে যে আপনার ঘাড়ে কী জাতীয় সমস্যা হয়েছে অথবা অন্য কোনো ইনভেস্টিগেশন করলেও বোঝা যাবে আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আগে ঘাড়ের একটা এমআরআই করে দেখেন যে কেন এটা হচ্ছে তবে আমার মনে হচ্ছে এটা মেকানিক্যাল সমস্যা বা ঘাড়ের ডিক্সে কোনো প্রলাপস থাকতে পারে বা সমস্যা থাকতে পারে যার কারণে ঘাড়ে এই ব্যথাটা হচ্ছে এবং এই সকল রোগের প্রপার ট্রিটমেন্ট হচ্ছে পশ্চারাল এডুকেশন আমরা কথা বলছিলাম যে শীতকালীন যে ব্যথাগুলো হতে পারে সেগুলো পরীক্ষা নিরীক্ষা কি হতে পারে হয়তো বা রোগীরা জানেন না আমাদের দর্শক যারা আজকে দেখছেন তারাও হয়তো বা না দেখা যায় যে তারা একটা ব্যাথা পাচ্ছেন তারপরে একটা পেনকিলার খাচ্ছেন ব্যথাটা হয়তোবা প্রাথমিকভাবে বা তাৎক্ষণিক ভাবে ব্যথাটা নির্মূল হচ্ছে কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে ব্যথাটা জটিলতর হয়ে যাচ্ছে তো এই ধরনের پیشنটদের জন্য বা যারা দেখছেন আজকে অনুষ্ঠানটি তাদের জন্য আপনি কি ধরনের সাজেশন দিবেন হ্যাঁ অবশ্যই আসলে যে কোনো ব্যথা আমি বললাম শুরুতেই যে জ্বর হলে জ্বরের ওষুধ খেয়ে তো আর জ্বর নিবারণ করা যাবে না জ্বরটা আইডেন্টিফাই করতে হবে যে কোনো ব্যথার ক্ষেত্রে যেমন বেশিরভাগ রোগী আমরা কিন্তু আসলে মেরুদণ্ডের সমস্যায় বেশি ভুগে থাকে আর্থ্রাইটিস সমস্যা ভুগে থাকে এটা ডায়াগনোসিস খুবই জরুরি রোগীরা ব্যথার ওষুধ খেয়ে অথবা কেউ আঘাত পায় অনেক সময় কিছুদিন ব্যথার ওষুধ খেয়ে আঘাতটাকে সে মেনটেন করার চেষ্টা করে যদি মেরুদণ্ডে আঘাত পেয়ে থাকলো দেখা যায় দু বছর আগে হয়তো কিলার খেলো সে আর কনফার্ম ডায়াগনোসিসে গেল না যে তার এই আঘাতের কারণে ডিক্সে কোনো সমস্যা হয়ে গেল কিনা অথবা কোনো আপনার ভাটে বেড়ায় লিস্থেসিস হয়ে গেল কিনা বা স্লিপ কেটে গেলো কিনা তাহলে দেখা যায় সে আর এটা জানে না হয়তো ব্যথার ওষুধ খেয়ে কিছুটা কমে থাকে দুই বছর পর সিবিআর তীব্র ব্যথা নিয়ে আসে পা একটা অবশ হয়ে গিয়েছে বা প্যারালাইসিস হয়ে গিয়েছে তখন দেখা যায় আমরা যদি এম করি বা কোনো ডায়াগনোসিস করি দেখা যায় যে মেরুদণ্ডে বড় আকারে কোনো সমস্যা হয়ে গেছে এমনও পর্যায়ে চলে আসে যে অপারেশন করেও সমাধান হবে না অনেক সময় জাতীয় রুগী আমরা প্রায়ই পেয়ে থাকি তো এই রুগীদের ক্ষেত্রে যে কোনো রোগের আমি বলবো শুরুতেই রুগীরা যেন একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে রোগের ডায়াগনোসিস করে নেয় প্রত্যেকটা রুগীর তার অধিকার আছে যে কী কারণে তার ব্যথা হচ্ছে এটা ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়া সে নিজেও বোঝা উচিত যে যে কোনো ক্ষেত্রে তার নিজের শরীর সম্পর্কে তার আইডিয়া নেওয়া উচিত যে আমার কেন কোমর ব্যথা হচ্ছে কেন ঘাড় ব্যথা হচ্ছে কেন এই জাতীয় সমস্যা হচ্ছে সে যদি অনেকাংশে বুঝতে পারে যে হ্যাঁ এই কারণে এটা হচ্ছে তাহলে সে রোগ রোগের চিকিৎসা অনেকাংশেই নিজ থেকেও নিতে পারবে এবং প্রপার জায়গায় সে চিকিৎসাটা নেবে এবং সে প্রপার হয়ে ভালো থাকতে পারবে এখানে কাউন্সেলিং খুব বড় একটা ফ্যাক্টর আমরা অনেক সময় ডাক্তারও ব্যস্ত থাকি অথবা রুগীরও বুঝতে চায় না রুগী এসেই বলে স্যার আমার ব্যথা হইছে আমাকে কিছু ওষুধ লিখে দেন তো এটা তো আসলে ট্রিটমেন্ট হতে পারে না একটা রোগের ক্ষেত্রে একটা ডাক্তার তাকে ডায়াগনোসিস করবে করে তারপরে দেখা যায় যে আমরা ট্রিটমেন্ট পদ্ধতি আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কলে দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন হ্যাঁ আমি ডাক্তার ইমরান বলছি বাড্ডা থেকে আমি বলতে চাচ্ছি যে আমি আমার আম্মা তো ব্রেন স্ট্রোকের পেশেন্ট দশ বছর আগে অসুস্থ ব্রেন স্ট্রোক হয়ে গেছিল তো ইদানিং মানে তার থেরাপি তো তখন চলছিল তখন ভালো ছিল বাট বাম হাতটা প্যারালাইসিস তার বাম হাতটা প্যারালাইসিস ওটা কিছুতেই ভালো হচ্ছে না শীত আসলে আরো খারাপ অবস্থা হয়ে যায় কিছুতেই বাম হাত তো নাড়াতে পারে না মানে আমার কোশ্চেন হচ্ছে এটা কিভাবে কিউর করা যায় ওনার হাতটা কি টোটালি এখন প্যারালাইসিস মানে একেবারেই মাসেল পাওয়ার নেই একেবারেই নাড়াইতে পারে না না টোটালি কোনো এখন ই নেই আর কি মাসেল কোনো ই নেই মানে নাড়াতে পারে না আর কি এবং শীত আসলে এটা আরো বেশি আপনার কুচকিয়ে যায় আর কি বুঝতে পেরেছেন জি ডক্টর ইমরান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন স্যার জি অবশ্যই ওনার দেখেন ওনার মা 10 বছর আগে স্ট্রোক করেছে যেন এজন্য আমরা প্রত্যেকটা রোগী কি বলি স্ট্রোক ওরা সাথে সাথে মানে উইদিন স্ট্রোকের আবার একটু তফাত আছে দুইটা স্ট্রোক হয় একটা হেমোরোজিক একটা স্ট্রিমিক যা বোধ স্ট্রোকই এক পাস অবশ্য হয়ে যেতে পারে বা যে কোনো হাত পা অবশ্য হয়ে যেতে পারে তো স্ট্রোকের মেডিকেল ট্রিটমেন্ট যেটা বলে ইমার্জেন্সি ট্রিটমেন্টের পাশাপাশি তাকে কিন্তু রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে হবে ফিজিওথেরাপি গ্রহণ করাটা খুব তাড়াতাড়ি উচিত আসলে এক্ষেত্রে ফিজিওথেরাপি নিতে হবে এবং শুরুতেই তাকে প্রপার ওয়ে ফিজিওথেরাপি নিতে হবে এবং স্টেজ আছে প্রাইমারি অন্তত এক দেড় মাস তাকে হসপিটালাইজড করে রেগুলার চারবার যদি ফিজিওথেরাপি নেয় তাহলে কোনো অংশের ফাংশান সে নষ্ট হবে না ওনার মা যেটা হয়েছে হয়তো পাটা মোটামুটি ইম্প্রুভ হয়েছে কিন্তু হাটটা হয় না এখানে একটা মানে আর ল আছে যেটা যেমন ব্রেনের উপর থেকে নিষ্প মানে আমাদের মাথার সর্বোচ্চ অংশ কিন্তু সর্বনিম্ন অংশের আপনার রেগুলেটন করে থাকে মানে সর্বোচ্চ অংশ কিন্তু পায়ের দিকের অংশটা রেগুলার আপ টু আবার উপর থেকে যখন মাথার দিকে নিচের অংশটা আবার নিচের থেকে উপরে এইভাবে রেগুলেট করে থাকে তো এই ক্ষেত্রে আপার এক্সট্রিমিটি দেখা যায় যে অনেক অংশে বেশিরভাগ ক্ষেত্রে এই রুগীদের মানে ডিলে হয় বা হয় না অনেক সময় ভুল চিকিৎসার কারণে আপার এক্সট্রিমিটি পারমানেন্টলি যেটা ওনার মার্কেট হয়ে যায় সেক্ষেত্রে স্যার জটিলতাটা কি হতে পারে আমরা সংক্ষেপে জানবো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আচ্ছা আমরা এটা এই ওনার কথা দিয়ে শেষ করে দিব তো আমি যেটা বলছি যে তখন দেখা যায় যে যদি শুরুতেই ওই রুগীগুলোকে আমরা প্রপার ওয়ে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারতাম কারণ আপার এক্সট্রিমিটির ক্ষেত্রে এখানে একটা দেখা যায় অ্যান্টিগ্রেভিটির একটা বিশাল ইফেক্ট আসে কারণ হাত সর্ব সবার উপরে তারপরে বডির অন্যান্য অংশ নিচের দিকে তো এই ক্ষেত্রে গ্রেভিটি বারবার আপার এক্সট্রিমিটিকে পুল করার চেষ্টা করে অনেক সময় দেখা যায় যে শোল্ডার ডি সাবলাক্সড হয়ে যেতে পারে এবং পারমানেন্টলি যদি প্রপার ওয়ে তখন সাবলাইজেকশন কারেকশন করা না হয় তখন এই জাতীয় সমস্যা হতে পারে তো ডক্টর ইমরান আপনাকে বলবো আপনার মা যেহেতু একটা হাত টোটালি এখন প্রবলেম এই ক্ষেত্রে আপনি এখনও প্রপার ওয়ে ফিজিওথেরাপি নিলে আশা করি অন্তত উনি বাকিটা জীবন মোটামুটি ভালো থাকার চেষ্টা করবে অথবা ব্যথা বেদনা বা কুচকিয়ে যাওয়া বা সংকুচিত দেখা যায় অনেক তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি বা পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এসি টেলিভিশনের সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন ডিপিআরস অ্যাডভান্স পেইন্ট আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে হাজির হব এসি টিভির পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই প্রাথমিক অবস্থায় রোগকে গুরুত্ব দিন আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং এসি টিভির সঙ্গেই থাকুন